বন্ধুরা, নতুন ভিডিও এসে গেছে। আজ এই ভিডিওটায় আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন, তাহলে গোটা মোসাগ্রাম জংশনটার সবটাই আপনারা দেখতে পারবেন। বাঁকুড়া দিক থেকে আসা যে ক্রসিংটা হয়েছে, সেখান থেকে শুরু করে আপ টু হাওড়া দিকটা যাওয়ার যেখানটা ক্রসিং নতুন হচ্ছে, এখনও সেই জায়গাটায় রেল লাইন পাতা হয়নি, সবটাই আপনারা দেখতে পারবেন। এবং সাথে বন্দে ভারত সবকটাই ট্রেনও পাবেন এখানে দেখতে। একটু ভিডিওটা শেষ অবধি আপনারা থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব লাইক করে দিন, আর যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন স্টেশনটার পরিস্থিতিটা। এখনও এই হাওড়ার দিকে যে সাইডটাই রয়েছে সেই জায়গাটা এখনও মাটি পড়ে রয়েছে, এখনও মাটি ফেলা হচ্ছে। ভিডিওর শেষ অবধিটাও আপনারা ওই দূর অবধি যেটা দেখা যাচ্ছে সেখান পর্যন্ত আপনাদেরকে দেখাবো পৌঁছে। এই দেখতে পাচ্ছেন এখন যে বাঁদিকে যে ক্রসিংটা আছে, এই ক্রসিং দিয়ে ওই মালগাড়িগুলো ঢোকানো হচ্ছে, যে মালগাড়ি দিয়ে পাথরগুলো আনলোড করা হচ্ছে, পরে এটা সোজা করে দেওয়া হবে। আপনারা শেষ অবধি থাকলেন পুরোটাই আপনারা দেখতে পাবেন। নতুন লাইনের ওপর পাথর পড়ে গেছে। বাঁদিকে দেখতেই পাচ্ছেন স্টেশনটা তৈরি হচ্ছে। এই দেখুন এই ক্রসিংটার যেদিকটা মালগাড়ি আছে ওই দিক থেকে মালগাড়িটি ব্যাকে ঢোকানো হয়। দেখতে পাচ্ছেন যে ওপর থেকে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই সবকটা তার শ্রমিক দ্বারা টানা হচ্ছে। এই তারটাও একদম পুরো বাঁকুড়া যে স্টেশনটা আছে, বাঁকুড়ার দিকে যাওয়ার যে স্টেশনটা আছে ওই শেষ মাথা পেরিয়ে যাচ্ছে, মানে একদম সিগন্যাল দেওয়ার জন্য এইসব তার ফেলা হচ্ছে। মাটির ভেতর দিক থেকে স্টেশনটার মাঝখানটায় খোঁড়া হয়েছে, সেখান দিয়ে তারগুলো ফেলা হচ্ছে। দেখছেন কত শ্রমিক কাজ করছে। আর এই মোসাগ্রাম জংশনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুনভাবে তৈরি করা হচ্ছে, বসার জায়গা থেকে শুরু করে সব কিছুই নতুনভাবে করা হচ্ছে। ওই দূরেরটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার স্টেশনটা। আর এই মুহূর্তে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন শ্রমিকরা বাহুবলীর মতন কাঁধে তার নিয়ে টানছে। আর নতুন লাইনে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি পাথর পড়ে গেছে। আর হাওড়ার দিকটা এখনও পুরোপুরি পাথর পড়েনি, সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষ দিকটা। এই যে ক্রসিংটা দেখছেন, শুরুতে মনে হচ্ছিল এই দিক থেকেও ক্রসিংটা সংযুক্ত করা হবে, কিন্তু এটা না, এটা হবে না, এটা পরবর্তীকালে এটা খুলে দেওয়া হবে। কেন, ওই দিকের যে স্টেশনটা করা হচ্ছে নতুন স্টেশনটা, সেটা বর্তমানের এই 1 নম্বর যেখানে দাঁড়িয়েছে এই তুলনায় ওই দিকের স্টেশনটা উঁচুতে আছে। তাই জন্য দেখে আমার যেটা দেখে লাগলো, যে দেখে মনে হলো না যে স্টেশনটা ওখানে পর্যন্ত যাবে। এটা দূরপাল্লার ট্রেন পাস হচ্ছে, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাস হচ্ছে ট্রেনটি। এদিকটা হচ্ছে কর্ড লাইনটা, হাওড়া বর্ধমান কর্ড লাইন যেটা। আর এদিকটা দেখতেই পাচ্ছেন নতুন স্টেশনটা। ওই দেখুন এত দূর অবধিও শ্রমিকরা এখনও তার টানছে, তারটা বহু দূর অবধি টানা হচ্ছে, সেটাও আপনারা দেখতে পারবেন, একটু ভিডিওটার সাথে থাকবেন। এই দেখুন ফ্লাইওভার দিয়ে দেখা যাচ্ছে পুরো এদিক সাইডটায় লাইনটা পুরো পাতা হয়ে স্লিপারের ওপরে লাইন পেতে সেখানটায় পাথর অবধি পড়ে গেছে। আর বাঁকুড়ার লাইনটা দেখতে পাচ্ছেন এখন বহুত প্যাসেঞ্জার চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই লোকালটি ঢুকবে, সেটাও আপনাদেরকে দেখাবো আমি। আপনার ভিডিওটার সাথে থাকলে আপনি সেটাও দেখতে পাবেন লোকালটি ঢুকছে। এটা হচ্ছে উপরে ফ্লাই ওভারব্রিজটার ওটার রাস্তা নতুনভাবে তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখনও তার টানা হচ্ছে, ওই তারটা ওই পাইপের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাইপটা ওই যে গ্যাপটা আছে যেখানে জল যাতায়াত করে রাস্তা করা আছে তার মাঝখানে দেওয়া হবে, সেই জন্য পাইপটার ভেতর দিক দিয়ে তারগুলো টানা হচ্ছে। এই দেখুন এই নতুন স্টেশনটার মাঝখান দিয়ে পুরো রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, পাইপগুলো সব ওই রাস্তার মধ্যে ফেলা হবে, পাইপ বলছি সরি, তারগুলো সব রাস্তার মধ্যে ফেলে ওটাকে চাপা দিয়ে হবে, আন্ডারগ্রাউন্ডে সব থাকবে। দেখতেই পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার চলেই এসছে স্টেশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ঢুকবে, আপনারা সেটাও দেখতে পাবেন।
এই ওভার ব্রিজটার এই অংশটা খুলে দেওয়া হবে। এই অংশটা খুলে দিয়ে এই সোজা রাস্তাটা হবে, এই দেখতেই পাচ্ছেন এই সোজা রাস্তাটা হবে, যেটা নিচে দিক থেকে বাঁ দিক হয়ে একদম নতুন স্টেশনে নামবে, বাঁ দিক হয়ে সামনের দিক থেকে বাঁ দিক হয়ে নিচের দিকে নামবে। এটা এই সোজা গিয়ে নিচের দিকে কয়েকটা সিঁড়ি নেবে, দিয়ে বাঁ দিক টার্নিং নিয়ে নিচে নামবে। আর দেখুন দূরে দেখতেই পাচ্ছেন সুইমিং পুলও পাইপের ভেতর দিয়ে তারটা টানার চেষ্টা করছে, কেন অনেকগুলো তার হয়ে গেছে, যে কারণে একটু টানতে ওদের অসুবিধাই হচ্ছে। আমি বর্তমানে বাঁকুড়ার লাইনের স্টেশনটার কাছে চলে এসেছি, স্টেশনটিতে এই তো আপনারা দেখুন পাইপটা এখান থেকে বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে যে পাইপটার মাধ্যম দিয়ে তারটা টানা হচ্ছে, এবং আমি আপনাদেরকে আগিয়ে দেখাবো। দেখুন এখনও তার টেনেই যাচ্ছে, আপনাদেরকে আমি এখনও আগিয়ে দেখাবো বাঁকুড়া যে লাইনটা থেকে, মানে মশাগ্রাম থেকে বাঁকুড়া যে বর্তমান লাইনটা আছে, সেই লাইনের কোন জায়গা থেকে এই যে নতুন এই যে লাইনটা তো ফেলা হয়েছে, কোন জায়গা থেকে লাইনটা ভাঙা হচ্ছে সেই জায়গাটাই কি আমি আপনাদেরকে দেখাবো। এটা বর্তমানে ডান দিকটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার স্টেশনটা যেটা, আর লাইনটা ওইটাই, ঠিক আছে। এটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার যে লাইনটা, আমি সেই লাইনটার উপর দিয়ে হাঁটছি বর্তমানে, এবং ডান দিকটা হচ্ছে এই নতুন লাইনটা, এবং দূরের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কট লাইনটা। এই দেখুন নতুন লাইনটায় আমি চলে এসেছি একদম লাইনটার কাছে। এবার আপনারা দেখতেই পাবেন বাঁকুড়া লোকালটি ঢুকবে, এটা বাঁকুড়ার লাইনটা, ওই যে দূরেই দেখাই যাচ্ছে বাঁকুড়া লোকালটি চলে এসছে। এই দেখুন বাঁকুড়া লোকালটি ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাঁকুড়া লোকালটি ডান সাইড দিয়ে দেখুন নতুন লাইনটা পাতা হয়েছে, আপনার ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন। এটা বাঁকুড়া লাইনটি ঢুকছে, বাঁকুড়া মশাগ্রাম যে মেমু ট্রেনটা সে ট্রেনটা এখন ঢুকছে। দেখতেই পাচ্ছেন ট্রেনটি প্রবেশ করছে বাঁকুড়া মশাগ্রাম জংশনে। এবার আপনাদেরকে আমি গিয়ে দেখাবো, আমি আবার ওই ট্র্যাকের উপরে উঠে গেছি, আর সামনেই দেখতে পাচ্ছেন ডান হাতে যে লাইনটা আছে সেটা নতুন লাইনটা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন নতুন স্লিপার নতুন ভাবেই দেখা যাচ্ছে। আর বর্তমানে যে জায়গাটা আছি সেটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার যে লাইনটা সেই লাইনটা। পর লাইনে দেখুন একটা মেল ট্রেন পাস হচ্ছে, এই মেল ট্রেনটি হচ্ছে হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেস। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে ট্রেনটার লাইন কিভাবে ক্রসিং করা হয়েছে। এখানে ডান হাতেরটা নতুন লাইন যেটা হাওড়া যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, এবং আমি বর্তমানে যে লাইনটার উপর দিয়ে হাঁটছি সে লাইনটা হচ্ছে বর্তমান বাঁকুড়া যাওয়ার লাইনটা, যেটা মশাগ্রাম বাঁকুড়া লাইনটা। ডান দিকের লাইনটা হচ্ছে আপনার হাওড়া যাওয়ার লাইনটা। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে পুরো ভিডিওটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা একটু সাথে থাকলেও এটাও দেখতে পারবেন যে হাওড়া যাওয়ার দিকটায় লাইনটার পরিস্থিতি কী আছে। এই দেখুন ক্রসিংটা দেখুন, এই দেখুন লাইন পুরো ভেঙে ক্রসিং করা হয়েছে, এবং ডান দিকের এখনও কিছুটা বলা যেতেই পারে কিছুটা লাইন এখনও বাকি আছে। এই দেখুন বাঁ দিকটার লাইনটা এসে হয়তো এই জায়গাটায় যুক্ত হবে, কিছুটা দেখতেই পাচ্ছেন এখানটা সামান্য কিছু কাজ বাকি আছে, এই কাজটাও সম্পূর্ণ হয়ে গেলে ভিডিওটি আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। এখান থেকে আপনারা বুঝতে হবে ডান দিকের যে লাইনটা আছে সে লাইনটা হচ্ছে বর্তমান বাঁকুড়া থেকে মশাগ্রাম ঢোকার লাইনটা, যেখানে একটু আগে ট্রেনটি ঢুকলো। বাঁ দিকের যে নতুন স্লিপারের যে লাইনটি যাচ্ছে
সেই লাইনটি হচ্ছে, নতুন বাঁকুড়া থেকে আসা ভায়া মোশাগ্রাম হয়ে যেটি হাওড়া যাবে সেই লাইনটা। ডান দিকের লাইনটা হচ্ছে মোশাগ্রামে ঢোকার লাইন, বাঁ দিকেরটা হচ্ছে মোশাগ্রামে ঢোকার লাইন যেটা হাওড়া যাবে, এবং তারও বাঁ দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেটা কর্ড, যেটা হাওড়ার দিকে সোজা বর্তমান হাওড়া যাবে। আপনারা এই জায়গাটা পুরোপুরিভাবে বুঝে ফেলেছেন। এই দেখুন নতুন লাইনটা, এদিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটার বর্ধমান দিক যেটা বলা যেতেই পারে। নতুন লাইনটা দেখুন পুরো পাথর ফেলা হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই দেখুন ইলেকট্রিক পোলগুলো পড়া শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ইলেকট্রিক পোলগুলো গাঁথাও হয়ে গেছে। এখানে এদিকটা প্রত্যেকটা লাইন ইলেকট্রিক আছে বলে এই জায়গাটা ইলেকট্রিক করা হবে। সামনেই মাঝখানে দেখতে পাচ্ছেন কিছু ইলেকট্রিক পোল গাঁথা আছে যেটার উপরে তার নাই, সেই জায়গাটাও গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি লাইনটার উপরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে কর্ড লাইনটা, কর্ড লাইন, এটা যাচ্ছে আপনার দিল্লি টু হাওড়া পুরুয়া এক্সপ্রেস। এই দেখুন পোলগুলো সব পোতা শুরু হয়ে গেছে, সামনের দিকে এখনও পুরোটা হয়নি, ওভারব্রিজটার কাছাকাছি গেছে। দেখুন পোলগুলো সব পোতা শুরু হয়ে গেছে, এবং স্টেশনটিতে বাঁকুড়া ট্রেনটি এসে দাঁড়িয়ে আছে, এটা 5টায় ছাড়বে মোশাগ্রাম থেকে। এটা আমি বিকেলের দিকটা এসেছি। এই দেখুন যেটা বলছিলাম বাঁ দিক থেকে এই ওভারব্রিজ রাওয়ার রাস্তাটা, এই দেখুন সামনের দিক থেকে বাঁ দিক থেকে দেখুন লাইন করা হচ্ছে নিচে নামার, বাঁ দিকে বাঁকুড়া লোকালিটি দাঁড়িয়ে আছে। এই দেখুন বাঁ দিক থেকেই নিচে নামার, মানে এই বাঁ দিক দিয়ে আপনি উঠে ডান দিক হয়ে আবার উপরে উঠে আপনি ওভারব্রিজটাই ঢুকতে পারবেন, যেটা একটু আগেই আমি বলছিলাম। বাঁকুড়া লোকালিটি এসে দাঁড়িয়ে গেছে, এবং ডান দিকে মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন লাইনটা। এবার আপনাদেরকে আমি দেখাবো দূরে গিয়ে হাওড়া দিকটা যাবো। এবার আমি এটা আপনাদেরকে বাঁকুড়ার দিক বর্ধমানের দিকটা দেখান, এই দেখুন এটা হাওড়া দিকটা চলে এসেছি। এটা হাওড়া দিকটা শেষের দিকটা এখনও দেখুন স্লিপার পাতা হয়েছে, কিন্তু এই উপরে লাইনটা পাতা হয়নি, রেল লাইনটা পাতা হয়নি, কিন্তু স্লিপার অলরেডি পড়তে শুরু হয়ে গেছে। এটা হাওড়া দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এই যে ক্রসিংটা আছে এটা 1 নম্বরের সাথে 2 নম্বর লাইনে ক্রসিং করা আছে, মোশাগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্মটার সাথে 2 নম্বর প্ল্যাটফর্মটার ক্রসিং করা আছে এটা। আর ডান দিকে যে নতুন স্লিপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নতুন লাইনটা পাতা হচ্ছে, যেটা আপনার আগের দিকটায় পাথর স্লিপার লাইন সব পাতা হয়েছে, কিন্তু এই দিকটা এখনও কমপ্লিট হয়নি। আর ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন বন্দে ভারত ঢুকছে, এটা হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত, দ্রুত গতিতে যাচ্ছে ট্রেনটি। দেখুন ডান দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকটা কাজ এখনো ইনকমপ্লিট, এদিকটা এখনো লাইনের জন্য স্লিপার পাতা হয়েছে কিন্তু এখনো লাইনটি ট্র্যাক পাতা হয়নি। এবং বাঁ দিকের যে লাইনটা আছে যে দিকে দেখুন একটা লোকাল ঢুকছে, এই বাঁ দিকের লাইনটা হচ্ছে হাওড়া টু বর্ধমান কর্ড লাইন, এবং এই লোকালটি হাওড়া থেকে আসছে বর্ধমানের দিকে, হাওড়া বর্ধমান কর্ড লোকাল। আর ডান দিকের ট্রেন চালু হয়ে যাবে, তখন ডান দিকের কোন জায়গাটা সংযোগ করা হবে সেই জায়গাটাও আপনাদেরকে গিয়ে দেখাবো। এটা হচ্ছে আপনার বর্ধমানের দিক বা বাঁকুড়ার দিকও বলতে পারেন, বাঁ দিকটা বাঁকুড়া, এদিকে লাইনটা পাতা চলছে, ডান দিকেরটাও হাওড়া বর্ধমান কর্ড, দেখতেই পাচ্ছেন কাজ চলছে এদিকেও, বেশিরভাগ ওই দিকের দিকেই কাজগুলো দেখানো হয়, এদিকটা কেউ দেখায় না। খুব কম ভিডিওতে এটা আমিও দেখেছি যে খুব কম ভিডিওতেই এদিক লাইনটা দেখানো হয়েছে, আজকে আমি এসে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। একদম স্লিপার পড়ে রয়েছে। এবার হাওড়ার দিকে যে লাইনটা হচ্ছে, যে প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে, আপনাদেরকে সেই প্ল্যাটফর্মটাতে উঠেও আমি দেখাবো সেই জায়গার কন্ডিশনটা কী। এই সোজা হচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, এখন যে লাইনটার উপর আছি এটা হচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, এটা মোশাগ্রাম 1 নম্বর লাইনের দিকটা আমি দাঁড়িয়ে আছি, যেখানে মালগাড়িটি দাঁড়িয়ে আছেন যদি দেখেন ভালো করে। ডান দিকের হচ্ছে 2, 3, 4, 5, আর বাঁ দিকের হচ্ছে নতুন লাইনটা পাতার জন্য যে কাজটা হচ্ছে দেখতেই পাচ্ছেন।
এই দেখুন বন্ধুরা, আমি নতুন লাইনটায় চলে এসেছি। ওইদিকে কট লাইনের লাইন, নতুন লাইনটায় চলে এসেছি। দেখুন ওই দূর অবধি লাইন পাতা হয়েছে, কিন্তু আমার এই দিকটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এদিকটা এখনো লাইন পাতা শুরু হয়নি। স্লিপারগুলো পড়েছে কিন্তু এদিকটা লাইন পাতা শুরু হয়নি। এই দিকটা হচ্ছে স্টেশনের শেষ দিকটা। যদি বাঁকুড়া দিক থেকে আসেন তাহলে বাঁকুড়ার যেখান থেকে শুরু হচ্ছে নতুন প্ল্যাটফর্মটি, প্ল্যাটফর্মটি শেষ হচ্ছে এই জায়গাটায়। এই দেখুন প্ল্যাটফর্মটি শেষ জায়গাটায় এসে আমি দাঁড়িয়ে আছি। যদি হাওড়া দিক থেকে বলেন তাহলে নতুন প্ল্যাটফর্মটা শুরুর জায়গাটা আছে। এই দেখুন এখানে কিন্তু লাইনটা পাতা হয়েছে স্লিপারের ওপরে, এইখান পর্যন্ত শেষ কাজ হয়েছে, মানে লাইনটা পাতা এখান পর্যন্ত শেষ হয়েছে। সামনের দিকে তো আরও কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছিলেন, কিন্তু এদিকটা এখনও পাথর ফেলা হয়নি। পাথরটি এখানে ফেলা হবে, এদিকটা কমপ্লিট হয়ে গেলে পাথর এদিকেও ফেলা হবে। এদিকটা হাওড়া দিকটা, ভালো করে দেখে নিন, এদিকটা হাওড়া আর এদিকটা হচ্ছে বর্ধমানের দিকটা বা বাঁকুড়ার দিকটা। নতুন স্টেশনের গায়ে নেমেছি আমি, কিন্তু নিচে এখনও কোনো রকম পাথর ফেলা হয়নি, এসব মালগাড়িতে পাথর রাখাই আছে। আপনাদেরকে প্ল্যাটফর্মটির উপরে উঠেও আমি দেখাবো প্ল্যাটফর্মটা কি কন্ডিশন রয়ে আছে এই সাইডটায়। আপনারা বেশিরভাগ বাঁকুড়ার লাইনটার দিকটায় প্ল্যাটফর্মটি দেখেছেন, এদিকটা বাঁকুড়া থেকে এই মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার যে জায়গাটা আছে স্টেশনটা, ওই জায়গাটা প্ল্যাটফর্মটি আপনি দেখেছেন। কিন্তু এই প্ল্যাটফর্মটিতে আমি বেশিরভাগ কম দেখিয়েছি, দূর থেকেই দেখিয়েছি, কিন্তু আজকে এই প্ল্যাটফর্মটির ওপরে উঠে আপনাদেরকে দেখাবো প্ল্যাটফর্মটি কি কন্ডিশন পর্যন্ত হয়ে রয়েছে। বাঁ দিকের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা নতুন কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, নতুন প্ল্যাটফর্মটির ওপরটা উঠেছি আমি, শুধু মাটি আর মাটি। এখন ওইখানটায় সেইভাবে কাজ হয়নি, শুধু মাটি ফেলা হয়েছে, মাটিগুলো লেভেলিং হবে, তার উপরে পাথর পড়বে, তার উপরে ওই যেরকম তার ফেলা হচ্ছিল মাটিটা খুঁড়ে তারটাও ফেলা হবে, তার উপরে এটা ঢালাই করা হবে। এদিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটা, দেখতে পাচ্ছেন এদিকটা বাঁকুড়ার দিকটা, এটা প্রথম ফ্লাইওভার ওভারব্রিজটা, দূরের যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা বাঁকুড়ার দিকের লাইনের ওভারব্রিজটা। এ দেখতে পাচ্ছেন পুরো মাটি একদম ভরাট করে দিয়েছে, পুরো মাটি ফেলে ভরাট করে দিয়েছে এই জায়গাটা। এই মেশিনটা করে মাটি লেভেলিং করা হচ্ছে, পুরো মাটি ভরাট করে মেশিন দিয়ে লেভেলিং করা হচ্ছে। এদিকেরও কাজটা অনেকটা এগিয়ে রয়েছে, বাঁকুড়ার দিকের লাইনটার দিকে কাজটা অনেকটা এগিয়ে আছে, এদিকে কাজটাও চলছে, দেখা যাক কতদিনের মধ্যে কমপ্লিট হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন। এবং এটা দেখতে পাচ্ছেন ডান দিকের যে বিল্ডিংটা সেটা নতুন কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। পরবর্তী ভিডিও আমি কদিনের মধ্যেই আপলোড করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।